नमस्कार सन्धार आलोचन अपन सकल के स्वागत जाना आजकल दिन जो बड़ खबर से पौर निगम तीन वार्ड के कन्टेनमेंट जोन घोषणा करा कारण क्यों ना तीन वार्डे संक्रमण द्रुत छड़िए पड़े बोले तीन वार्ड के कन्टेनमेंट जोन हिसाब से घोषणा कर राज्य सरकार और आज के विकेल बेलाय प्रशासनिक विज्ञप्ति बेर है जिला शासक रावेल हेमेंद्र कुमार स्वाक्षरित प्रशासनिक विज्ञप्ति जारी करा है आज के आगामीकाल भोर पाँचटा थेके आगामी बाईस तारीख सन्ध्या छटा पर्यन्त तीन एलाकाय चलबे थाकबे कन्टेनमेंट जोन आमरा छबिटा तुले धरछि एवं विज्ञप्ति जारी करार परेई प्रशासनिक आधिकारिकरा कन्टेनमेंट जोन एलाकाय जेखाने कन्टेनमेंट जोन हबे तार एलाका चिन्हितकरण एर जन्ने छुटे जान एवं प्रशासनिक आधिकारिकरा घुरे देखछेन एकुश नम्बर वार्ड मूलत बनमालीपुर विधानसभार क्रियदंश एवं मूल सड़कर किछुटा अंश निये एकुश नम्बर वार्ड गठित एवं सेखानटाय बेश किछु दोकानो रयेछे एवं सेटा घन बसतिपूर्ण एलाका एकुश नम्बर वार्डे कौन जगह कन्टेनमेंट जोनर जे गलिपथ से गलिपथ कौन जगह बंध करा हबे गोटा एलाकाटी घुरे देखें पुलिस और प्रशासन आधिकारिकरा आज के किछुक्षण आगे एवं आज के विकेल बेलाय बेर है कन्टेनमेंट जोनर विज्ञप्ति आगरतला पौर निगम एलाकाय बार बार ही राज्य मुख्यमंत्री बलार चेष्टा कर आगरतला पौर निगम एलिकार छटी वार्डे सबचे बेशी संक्रमण और एडिशनल एसडीएम एर नेतृत्व प्रशासनिक आधिकारिकरा एकुश नम्बर वार्ड सह तीन वार्ड ता खतिए देखें सीमाना ता कौन एलिकाय कन्टेनमेंट जोनर जन्े लक करा गलिपथ शुरू कर विभिन्न जगह ता घुरे देखें এবং আগরতলা পৌর নিগম এলাকার এই তিনটি ওয়ার্ড কে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ড একুশ নম্বর এবং ছেচল্লিশ নম্বর ওয়ার্ড সেই প্রসঙ্গে জানিয়ে রাখি পাঁচ নম্বর ওয়ার্ডে জনসংখ্যা হচ্ছে এগারো হাজার চব্বিশ একুশ নম্বর ওয়ার্ডের পপুলেশন এগারো হাজার তিনশো তিয়াত্তর আর ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের পপুলেশন জনসংখ্যা হচ্ছে চোদ্দ হাজার চারশো প্রায় সাড়ে চোদ্দ হাজারের কাছাকাছি এই তিন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এবং তিনটি ওয়ার্ডের গোটা তিনটি ওয়ার্ডের এলাকা হচ্ছে দুই কিলোমিটার নিয়ে পাঁচ একুশ এবং ছেচল্লিশ এই তিনটি ওয়ার্ড দু কিলোমিটার করে বেষ্টিত ছেচল্লিশ নম্বর ওয়ার্ড মূলত মিলন চক্র টিভি টাওয়ার এই সেখান রাস্তার বাপাস এবং মিলনচক্র টিভি টাওয়ার থেকে আপ টু বাদারঘাট কেশব সংঘ পর্যন্ত এবং এইসব এলাকা নিয়েই হচ্ছে কন্টেনমেন্ট জোন একদিকে মিলনচক্র ক্লাব রয়েছে এবং অপরদিকে অন্যদিকে আছে বাদারঘাটের কেশব সংঘ এই গোটা এলাকা নিয়ে ছেচল্লিশ নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড আছে শ্যামলী বাজার এর ক্রিয়দংশ নিয়ে একুশ নম্বর ওয়ার্ড সেখানে মূল সড়কের কিছুটাও পড়েছে একুশ নম্বর ওয়ার্ডে এই তিনটি ওয়ার্ডে যেহেতু সংক্রমণটা বেশি সেই কারণে তিনটি ওয়ার্ডকেই কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে রাজ্য সরকার এবং ছটি ওয়ার্ডে সবচেয়ে বেশি সংক্রমণ শুধু তাই নয় তিনটি ওয়ার্ডে দেদার টেস্টিং হচ্ছে নমুনা পরীক্ষা হচ্ছে আজকেও বিভিন্ন এলাকায় নমুনা পরীক্ষা হয় এবং নমুনা পরীক্ষা করে যাদেরকে পজিটিভ পাওয়া যাচ্ছে যদি উপসর্গ তেমন না থাকে তাহলে তাদেরকে হোম আইসোলেশনে থাকার জন্যে বলছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আর উপসর্গ থাকলে বা কোনো ধরনের সমস্যা হলে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে এই তিনটি ওয়ার্ডের বাড়ি বাড়ি বলা যেতে পারে আগরতলা পৌর নিগমের ছটি ওয়ার্ড যেখানে সংক্রমণটা বেশি এই ছটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা তারা নমুনা পরীক্ষা করবে এবং এক একটি পাড়া এলাকায় এক একটি জায়গায় যেখানে ক্লাব হতে পারে বা কোনো একটা খোলামেলা জায়গায় তারা কিন্তু টেস্টিং করছে নমুনা পরীক্ষা করছে আজকেও বিভিন্ন জায়গায় কিন্তু নমুনা পরীক্ষা হয়
আপনারা যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে 21 নম্বর ওয়ার্ডের ছবি, বনমালীপুরের একটা অংশ নিয়ে 21 নম্বর ওয়ার্ড, এবং সেই জায়গায় তারা প্রশাসনিক আধিকারিকরা খতিয়ে দেখছেন কোন কোন জায়গায় কন্টেইনমেন্ট জোনের জন্য প্রতিবা ব্যারিকেড করা যেতে পারে, এবং সেই বিষয়টা তারা আজকে খতিয়ে দেখেন। শুধু 21 নম্বর ওয়ার্ড নয়, 5 এবং 46 নম্বর ওয়ার্ডেও আজকে বিকেলবেলায় প্রশাসনিক আধিকারিকরা যান এবং সেখানটায় কোথায় কোথায় ব্যারিকেড হবে সেটা খতিয়ে দেখেন। তো কন্টেইনমেন্ট জোনের বিষয়টা আমরা জানিয়ে দিচ্ছি, যেটা জেলা শাসক বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছেন যে কন্টেইনমেন্ট জোন এলাকায় সকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গ্রোসারি, অর্থাৎ আমরা যাকে খাস বাংলায় বাজে মালের দোকান বলি, ভুসি মালের দোকান বলি, এই দোকানগুলো খোলা থাকবে। খোলা থাকবে মেডিসিনের দোকান, ঔষধের দোকান, খোলা থাকবে ডেয়ারি, অর্থাৎ দুধ এবং দুগ্ধজাত সামগ্রী যেসব দোকানগুলোতে বিক্রি হয় সেই দোকানগুলো খোলা থাকবে, এবং বাকি সব দোকান বন্ধ থাকবে, এবং সকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সেই দোকানগুলো খোলা রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি কন্টেইনমেন্ট জোনে হুশ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম, কোথায় গেলাম, বাজারে গেলাম, সেটা হবে না। আর কন্টেইনমেন্ট জোন এলাকায় যদি বাজার থাকে সেই বাজারগুলিও বন্ধ থাকবে আগামী 22 তারিখ পর্যন্ত, 22 মে পর্যন্ত, এমনটাই কিন্তু জেলা শাসকের নির্দেশ। 22 মে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কন্টেইনমেন্ট জোনগুলো থাকবে এবং সেই জায়গায় কোনো বাজার বসতে পারবে না। পাশাপাশি দুই বা ততোধিক ব্যক্তি সমাবেশ করা যাবে না, অর্থাৎ ভিড় করা যাবে না। চায়ের স্টলে বসে যে আড্ডা মারা, একসঙ্গে দোকানের সামনে দাঁড়িয়ে ভিড় করা, সেটা হবে না। দৈহিক দূরত্ব দফা রফা ঘটিয়ে এক জায়গায় গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা, গল্প গুজব করা, সেটা কন্টেইনমেন্ট জোনে হবে না। পাশাপাশি কন্টেইনমেন্ট জোন থেকে বের হতে গেলে প্রয়োজনীয় কেন তিনি বের হলেন সেটা কন্টেইনমেন্ট জোনের নজরদারিতে যারা থাকবেন প্রশাসনিক আধিকারিকরা তাদেরকে বলতে হবে, এবং প্রয়োজন ছাড়া যাতে কেউ না বের হন তার জন্যই নির্দেশিকা জারি হয়েছে। কন্টেইনমেন্ট জোন এলাকায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে, কোথাও বাড়ি থেকে বেরোলেই যাতে মুখে মাস্ক থাকে তার জন্য বলেছে জেলা শাসক বা জেলা প্রশাসন। কন্টেইনমেন্ট জোন এই কারণে করা হয়েছে কারণ কেননা সংক্রমণ বাড়ছে। গতকাল আমরা দেখেছি 11 জনের মৃত্যু হয়েছে এবং আগরতলা পৌর নিগমের এই যে 6টি ওয়ার্ড সেই 6টি ওয়ার্ড সবচেয়ে বেশি সংক্রমণ, ফলে 6টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডকে বেছে নিয়ে এই 3টি ওয়ার্ডে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। আমরা শুনব 21 নম্বর ওয়ার্ডে যে প্রশাসনিক আধিকারিকরা গেছেন সেখানে গেছেন সদর মহকুমা অতিরিক্ত মহকুমা শাসক, তিনি কি বলেছেন এই বিষয়টা নিয়ে শোনাব এবার, আপনাদের শুনুন। অ্যাকচুয়ালি আজকে আজকে জাস্ট বিহান কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট উনি কন্টেইনমেন্ট অর্ডার স্বাক্ষর করেছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্ডারে ওয়ার্ড নাম্বার 5, ওয়ার্ড নাম্বার 21, ওয়ার্ড নাম্বার 46 কন্টেইনমেন্ট জোন হিসেবে কালকে থেকে ডিক্লেয়ার অর্ডার ইস্যু হয়েছে, কালকে থেকে এফেক্টে আসবে টিল 22 মে। তো এই 10 দিন কন্টেইনমেন্ট থাকবে। তো অ্যাজ পার কন্টেইনমেন্ট জোন মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ইজ রেস্ট্রিক্টেড আনলেস অ্যান্ড আনটিল দেয়ার ইজ নিড অফ এসেন্সিয়াল পারপাস। যদি মেডিকেল এক্সিডেন্সি থাকে বা জরুরি পরিষেবার বিষয় থাকে তাহলে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এখান থেকে বেরোতে পারবেন, ঢুকতে পারবেন। আদারওয়াইজ কন্টেইনমেন্ট জোনে মানে কোনো অন্য কোনো বাইরের লোক ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ এবং ভিতরের লোক এসেন্সিয়াল সার্ভিস ছাড়া জরুরি পরিষেবার আওতার বাইরে ছাড়া অন্যরা ঢুকতে পারবেন না, বেরোতে পারবেন না। কন্টেইনমেন্ট জোনে এসেন্সিয়াল সার্ভিস বা জরুরি পরিষেবা প্রদানকারী দোকান বা প্রতিষ্ঠান সেগুলি খোলা থাকবে। এই এসেন্সিয়াল কমিউনিটি বা এসেন্সিয়াল সার্ভিস ছাড়া অন্য যাবতীয় সমস্ত কার্যকলাপ সরকারি বেসরকারি সমস্ত কিছু বন্ধ থাকবে। স্যার, তাদের যদি কোনো রেশন সামগ্রীর প্রয়োজন হয় তারা কি করবে? আমি এখানে বলে রাখি, অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে রেশন ফ্রি এটা ঘোষণা দিয়েছেন, মানে ফিরিয়ে সামগ্রী ফ্রিতে পাবেন। এছাড়া যে যদি পরবর্তী সময়ে কোনো প্যাকেজ ডিক্লেয়ার হয় তখন সেটা আলাদাভাবে জানা যাবে। সবজি যদি কারোর, হ্যাঁ, এটা যেটা কমোডিটিস শাকসবজি এগুলি চালু থাকবে, এগুলি ভেন্ডার সিস্টেমে এগুলিতে সরবরাহ করার ব্যবস্থা করা হবে। এগুলি কি সরকারিভাবে পাঠানো হবে নাকি তারা নিজেরাই? কন্টেইনমেন্ট জোনের অর্ডার এখন অব্দি এতটুকুই আছে, পরবর্তী সময় যদি কোনো অর্ডার জারি করা হয় তখন আমরা বলতে পারবো। আজকে কয়টা জায়গা আপনারা ইয়ে করবেন? আজকে আমাদের 3টা জায়গা, 21 নম্বর ওয়ার্ড,
পাঁচ নাম্বার ওয়ার্ড সেই এরিয়াগুলি কিভাবে আপনারা ইয়ে করবেন? আমরা সার জমিনে আমরা মানে পরিদর্শন করে দেখছি, আমার সাথে আমাদের এলাকার নেতৃত্ব দীপক দা আছেন, আমরা উনি এখানে দেখাচ্ছেন কোন কোন গলিতে বা কোন কোন জায়গাতে আমরা মানে ব্যারিকেড তৈরি করতে হবে এবং কোন জায়গায় গেট থাকবে, কোন কোন রাস্তাগুলি মানে খোলা রাখতে হবে, কারণ জরুরি পরিষেবা আছে এখানে, মেডিকেল এক্সিডেন্সি আছে, জিবি হাসপাতালে হয়তো পেশেন্ট যেতে পারে বা কোনো মুমূর্ষু রোগী যেতে পারে, তো সেই অনুযায়ীতে যাতে কন্টেনমেন্ট জোনও মেনটেন করা যায়, আবার যাতে সাধারণ নাগরিকের জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনো অনাবিজ্ঞ না আসে সেটা আমরা মানে খুব ক্লোজলি নজর রাখবো, যাতে জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তির কোনো অসুবিধা না হয়। নিরাপত্তার দিকটা কীভাবে দেখছেন? আপনি আমাদের সাথে অতি ইস্টি আছেন, ওনারা পরিদর্শন করছেন, ওনারা আমাদের সাথে আছেন, ওনারা ওই জিনিসটা। একজন বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম যে একুশ নম্বর ওয়ার্ড বলতে কোন জায়গাটাকে বলতে? একুশ নম্বর ওয়ার্ড বনমালীপুরের কিয়দংশ কিছু অংশ নিয়ে একুশ নম্বর ওয়ার্ড, পাঁচ নম্বর ওয়ার্ড হচ্ছে শ্যামলী বাজারের কিছু অংশ, ৪৬ নম্বর ওয়ার্ড হচ্ছে মিলন চক্র বাজারঘাটের কিছুটা অংশ নিয়ে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শুনলেন সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক কি বললেন, গোটা এই যে কন্টেনমেন্ট জোন তিনটি ওয়ার্ডকে নিয়ে, পাঁচ নম্বর, একুশ নম্বর এবং ৪৬ নম্বর ওয়ার্ড, সেখানে জেলা শাসক যেটা বলেছেন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিতে বা নেওয়ার জন্য যদি কেউ বাড়ি থেকে বের হন তো তার কাছে আইডেন্টিটি কার্ড থাকতে হবে, প্রপার আই কার্ড থাকতে হবে, আধার কার্ড হতে পারে, ভোটার আই কার্ড হতে পারে, যে কোনো ধরনের একটা আই কার্ড থাকতে হবে প্রয়োজন ছাড়া যাতে কেউ না বের হন, পাশাপাশি বাইরের কেউ যাতে ওই কন্টেনমেন্ট জোন এলাকায় না প্রবেশ করে তার জন্য নিষেধাজ্ঞা রয়েছে, এবং হুটহাট ঘর থেকে বেরিয়ে পড়লাম বাজারে গেলাম সেটা কিন্তু হবে না, এবং কন্টেনমেন্ট জোন এলাকায় এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা মারা, এক জায়গায় বসে গল্প করা সেটাও চলবে না, পাশাপাশি ভিড় করা বা গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা সেটা তো সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন, জেলা প্রশাসন, যেটা আপনারা শুনলেন সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক একুশ নম্বর ওয়ার্ড তারা গিয়েছেন, তিনটি ওয়ার্ডই আজকে যাচ্ছেন গেছেন, এবং সেখানটায় কোন কোন জায়গায় প্রতি বা ব্যারিকেড করতে হবে, কোন জায়গাগুলো ইমার্জেন্সি খোলা রাখতে হবে মানুষ যাতে বের হতে পারেন ইমার্জেন্সির সময়ে, বা জীবিত যাওয়ার প্রয়োজন হলে যাতে বের হয়ে যেতে পারেন তার জন্য কোন রাস্তাগুলো খোলা রাখতে হবে, গোটা বিষয়টি প্রশাসনিক আধিকারিকরা পর্যবেক্ষণ করেন, কারণ কেননা আগামী ২২ তারিখ পর্যন্ত এই তিনটি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন থাকবে, এবং কারণটা হচ্ছে এই তিনটি ওয়ার্ড পাশাপাশি আরও তিনটি ওয়ার্ড, মোট ৬টি ওয়ার্ডে সংক্রমণ পুর নিগমের সবচেয়ে বেশি। রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার বলার চেষ্টা করছেন যে আগরতলা পুর নিগমের ৬টি ওয়ার্ডে সবচেয়ে বেশি সংক্রমণ, শহর এলাকায় সবচেয়ে বেশি সংক্রমণ, এবং তার জন্য শহর এলাকাগুলোতে নাইট কার্ফিউ জারি করা হয়েছে। অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে নাইট কার্ফিউ কেন শহর এলাকায়, গ্রামীণ এলাকায় নয় কেন? কারণ কেননা গ্রামীণ এলাকায় সংক্রমণ এখনও নাগালের মধ্যে আছে, গ্রামীণ এলাকায় ততটা সংক্রমণ ছড়ায়নি শহর এলাকার থেকে, ফলে শহর এলাকায় যেহেতু সংক্রমণ বেশি তার জন্য আগরতলা পুর নিগম পুর এবং নগর সংস্থাগুলোকে বা গুলো এলাকায় মধ্যে নাইট কার্ফিউ জারি হয়েছে, নাইট কার্ফিউ চলছে, আর আগরতলা শহরের তিনটি কন্টেনমেন্ট জোন, তিনটি ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন করে তিনটি ওয়ার্ডে ব্যারিকেড তৈরি করে যাতে কেউ বাইরে থেকে ভেতরে যেতে, কন্টেনমেন্ট এলাকায় যেতে না পারে, এবং কন্টেনমেন্ট জোন এলাকা থেকেও যারা বাইরে বেরিয়ে আসার সময় যাতে রেস্ট্রিকশন সেটা কিন্তু জারি করেছে জেলা শাসক, পশ্চিম জেলার জেলা শাসক। পাশাপাশি আরও একটা বিষয়, এই কন্টেনমেন্ট জোন এলাকায় যাতে পানীয় জলের কোনো অপ্রতুলতা না হয়, পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে এই কন্টেনমেন্ট জোন এলাকায়। বিশেষ করে এই কন্টেনমেন্ট জোন এর জন্যে করা হচ্ছে সংক্রমণ যাতে যারা সংক্রমিত হয়েছেন কন্টেনমেন্ট জোন এলাকায়, যারা হোম আইসোলেশনে আছেন তারা যাতে বাইরে বেরিয়ে অন্য কাউকে সংক্রমিত না করতে পারেন, বা বাইরে থেকে যারা সংক্রমিত হয়ে আছেন নিজেদেরও জানতে হতে পারে, তারা যাতে ওই কন্টেনমেন্ট জোন এলাকায় গিয়ে অন্য কাউকে সংক্রমিত করতে না পারেন তার জন্যই
জন্যই কিন্তু এই অবস্থা, এই ব্যবস্থাপনা। এবং আজকে সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক কি বললেন শুনছেন আপনারা, পাশাপাশি পুলিশের আধিকারিক তিনিও কিন্তু কথা বলেছেন এই 21 নম্বর ওয়ার্ডে গিয়ে এই গোটা ব্যবস্থাপনা নিয়ে, এবং কতটা নিরাপত্তার দিক রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা, এবং কতটা কন্টেনমেন্ট জোন এলাকায় যে ব্যারিকেড গড়া সেই বিষয়গুলো নিয়ে দেখভাল করা সেটাও কিন্তু করেছেন, কারণ নিরাপত্তার বিষয়টি হচ্ছে সবার আগে জরুরি। এবং আজকে গতকাল আমরা দেখেছিলাম যে 11 জনের করোনা আক্রান্ত, 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে বলা যায় করোনা সংক্রমণটা যেটা বাড়ছে বা বাড়ছে তার এই প্রমাণ, পাশাপাশি সংক্রমিত হচ্ছেন অনেক মানুষ। তবে আজকে অসমর্থিত সূত্রে প্রকাশ, যদিও এখনও রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে কোভিড বুলেটিন জারি করা হয়নি, তারপরেও একটা তথ্য বা একটা তথ্যবিজ্ঞ মহল বা অসমর্থিত সূত্রে যেটা জানা গেছে যে আজকেও মৃত্যুর সংখ্যা প্রায় 11-র কাছাকাছি, এবং যদিও 11 অতিক্রম করেনি বা 11-র নিচেই রয়েছে, কাছাকাছি আছে, সংক্রমণও কিন্তু অনেকটাই বেশি। ফলে প্রতিদিন যেমন সংক্রমণ বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা। পাশাপাশি আরও একটা খবর আপনাদের দিয়ে রাখছি, গোটা দেশে এতদিন যে হারে সংক্রমণ বাড়ছিল আজকে গত দুদিন ধরে সংক্রমণ কিন্তু অনেকটাই কমে আসছে, ফলে তাতে কিন্তু আশার আলো দেখছেন চিকিৎসকরা, আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা যারা যারা এই কোভিড নিয়ে চর্চা করেন। একজন বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার বেনগার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। গত ফার্স্ট ওয়েভ যখন আসছিল তখন আগরতলা শহরে রাত্রেবেলা স্যানিটাইজ করছিল, এখন কি সরকারের কি কোনো পরিকল্পনা আছে যে কন্টেনমেন্ট জোন এবং যেগুলিতে এখনো কন্টেনমেন্ট জোন ঘোষণা হয়েছে না বা অন্যান্য এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় সেটা কিন্তু হচ্ছে এবং স্যানিটাইজ প্রতিদিনই রাত্রে, গভীর রাত্রে পৌর নিগমের কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় স্যানিটাইজ করছেন। যেটা বলছিলাম যে আজকে পৌর নিগমের 3টি এলাকায় কন্টেনমেন্ট জোন, 3টি ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন, একটি হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড এবং 46 নম্বর ওয়ার্ড। এই 3টি ওয়ার্ডকে আপাতত পরীক্ষামূলকভাবে কন্টেনমেন্ট জোন করা হয়েছে, 22 তারিখ পর্যন্ত এই জোন কন্টেনমেন্ট জোন থাকবে, এবং তাতে পর্যবেক্ষণ করা হবে সংক্রমণ কী অবস্থায় আছে বা সংক্রমণ কোথায় গিয়ে দাঁড়ায়, এবং সেটা পর্যবেক্ষণের পরেই পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার। সে প্রসঙ্গে আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখছি, কিছুক্ষণের মধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহাকরণের সাংবাদিক সম্মেলন করবেন এবং কোভিড পরিস্থিতি নিয়ে, কন্টেনমেন্ট জোন, এই গোটা বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আমরা সরাসরি কিছুক্ষণের মধ্যেই চলে যাব মহাকরণে, সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রীর সাংবাদিক সম্মেলন, সেটাও আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ কেননা কোভিড পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে সবার আগে জরুরি সবাই মিলে কোভিডের মোকাবেলা করা। যারা হোম আইসোলেশনে আছেন, যারা পজিটিভ, অন্তত যাদের কোনো উপসর্গ নেই, যাদেরকে হোম আইসোলেশনে থাকার জন্যে বলা হয়েছে বা চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, তারা হোম আইসোলেশনেই থাকবেন, তারা যাতে কোনোভাবেই বেরিয়ে না পড়েন, তার জন্যে বা তারা যাতে কোনোভাবেই মানুষের সাথে না মেশেন,
তার দায়িত্বটা কিন্তু প্রত্যেককেই নিতে হবে। প্রশাসন সবাইকে বা সবার দিকে নজর দেওয়া কোনোভাবেই প্রশাসনের পক্ষে কোনোদিনই সম্ভব নয়, ফলে মানুষকেও দায়িত্বশীল, মানুষকেও সচেতন হতে হবে। বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে পজিটিভ রোগীরা যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তারা অন্য কাউকে সংক্রমিত করছেন নিজেদের অজান্তে বা পজিটিভ হওয়ার পরেও, কারণ কেননা তাদের কোনো উপসর্গ নেই, তারা কোনো ধরনের উপসর্গহীন আছেন বলেই তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এটা কোনোভাবেই ঠিক নয়। পজিটিভ যারা হয়েছেন, যাদের উপসর্গ নেই, যাদেরকে হোম আইসোলেশনে থাকার জন্য বলা হয়েছে, তারা হোম আইসোলেশনেই থাকবেন এবং হোম আইসোলেশন বা বাড়ি থেকে কোনোভাবেই বেরোবেন না। এতে করে আপনার যেমন সমস্যা হতে পারে, আপনার পরিবারের সমস্যা হতে পারে বা আপনার এলাকার সমস্যা হতে পারে। কারণ কেমন একটি উদাহরণ দিচ্ছি আপনাদের, মিলনচক্র, বাদারঘাট, আদর্শপল্লী এইসব এলাকায় কিন্তু বেশিরভাগ বা যেই এলাকাগুলোকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে তাতে কিন্তু অনেকেই সংক্রমিত আছেন। অনেকে নিজেকে নিজেদের বা নমুনা স্যাম্পল বা পরীক্ষা করাতে আসছেন না অনেকেই ভয়ে, কিন্তু এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ নমুনা পরীক্ষা যতটাই হবে ততটাই কিন্তু পজিটিভ বেরিয়ে আসবে, তাতে কিন্তু চিকিৎসা পরিষেবাটা পৌঁছে দেওয়া সহজ হবে। এবং যত বেশি পরীক্ষা হবে, কারণ কেন্দ্রীয় সরকার টেস্ট, ট্র্যাকিং এবং ট্রিটমেন্ট এই তিনটির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, যত বেশি টেস্ট হবে তত বেশি মঙ্গল এবং তত বেশি মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছবে। ফলে টেস্ট, ট্র্যাকিং এবং ট্রিটমেন্টের উপর যেমন জোর দেওয়া হয়েছে তেমনি জোর দেওয়া হয়েছে টিকাকরণের উপর। আরও একটা খবর আপনাদের দিয়ে রাখছি, 2 বছর থেকে 17 বছর পর্যন্ত যাদের বয়স, অর্থাৎ শিশুরা, তাদেরকেও টিকাকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং কারণ কেননা বিশেষজ্ঞরা বলছেন করোনার যে তৃতীয় ঢেউ সেটা কিন্তু শিশুদের পক্ষে বিপজ্জনক, ফলে শিশুদের বাঁচাতে হবে, তারা যাতে ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকে তার জন্যই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে 2 থেকে 17 বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকেও ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। তার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, হয়তো কয়েক মাসের মধ্যেই তার উদ্যোগ শুরু হয়ে যাবে এবং গোটা শুধু কেন্দ্রীয় সরকার নয় রাজ্যগুলিকেও উদ্যোগটা নিতে বলা হয়েছে 2 থেকে 17 বছর বয়স। এর আগে আমরা দেখেছি 18 থেকে 44 বছর পর্যন্ত, অর্থাৎ 45-এর নিচে যাদের বয়স তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। এবারে 2 বছর থেকে 45-এর নিচে যাদের বয়স, 18-এর নিচে যাদের বয়স তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, কারণ শিশুদের বাঁচাতে হবে, করোনার তৃতীয় ঢেউ আসছে যেটা বলছেন বিশেষজ্ঞরা, যেটা বলছেন চিকিৎসকরা। ফলে কেন্দ্রীয় উদ্যোগ বা রাজ্যের উদ্যোগ আছে, কন্টেনমেন্ট জোন করা হচ্ছে এবং কিছু কিছু রাজ্যে লকডাউনের পথে গিয়েছে রাজ্য সরকারগুলো। আমাদের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়, আমাদের উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম, এই রাজ্যগুলোতে এক একটা যেই সব এলাকায় সংক্রমণ বেশি, যেসব জেলাগুলোতে সংক্রমণ বেশি সেই সব জেলাগুলোকে লকডাউন করে সংক্রমণ কমানোর চেষ্টা হচ্ছে। বেশ কিছু রাজ্যে পুরোপুরিভাবে লকডাউন দেওয়া হয়েছে, কারণ সংক্রমণ চেইনটাকে ভাঙতে হবে আর সংক্রমণের চেইন ভাঙতে গেলে জরুরি হচ্ছে লকডাউন, আর এই লকডাউনের পথেই কিন্তু বিভিন্ন রাজ্য হাঁটছে। যদিও আমাদের রাজ্য সরকার এখনই লকডাউনের কথা ভাবনা চিন্তা করছেন না, যেই সব এলাকায় সংক্রমণ বেশি সেই এলাকাগুলোকে কন্টেনমেন্ট জোন করার জন্যেই সিদ্ধান্ত নিয়েছে এবং তার বাস্তবায়ন আগামীকাল ভোর 5টা থেকে শুরু হবে। একজন বন্ধু আছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? দাদা বলছি আমি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। বলছি যে 2 বছর থেকে যে 45 বছর মধ্যে ভ্যাকসিনটা শুরু হবে, এটা কবে থেকে শুরু হতে পারে? এটা এখনো সিদ্ধান্ত হয়নি, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার পর বাস্তবায়ন করতে তো কয়েকদিন সময় লাগবে, যথাসময়ে জানতে পারবেন আপনিও। আচ্ছা, আপনারা তো নির্দেশ দিয়ে দেবেন? বুঝতে পারিনি, আবার বলবেন। আপনারা তো নির্দেশ দিয়ে দেবেন নাকি? অবশ্যই, কেন্দ্রীয় সরকার যখন জানাবে অবশ্যই দিয়ে জানাবো, আপনাদের কেন জানাবো না। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা আবারও 21 নম্বর ওয়ার্ডে, যেখানে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে রাজ্য সরকার, জেলা প্রশাসন, এই 21 নম্বর ওয়ার্ড কোন জায়গায় ব্যারিকেড করা হবে সেটা প্রশাসনের আধিকারিকরা ঘুরে দেখে আসেন। আমাদের কাছে যেটা খবর আছে, 5 এবং 46 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডেও সরজমিনে ঘুরে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা।
একজন বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার। ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার নমস্কার দাদা, ভালো আছেন তো? আপনি ভালো তো দাদা? আমরা তো দেখছিলাম একটা 6 তারিখ 7 তারিখ নিয়েছি। আচ্ছা, আবার বলছে 40 দিন 42 দিন পরে নিতে। 42 দিন পরে পাবো? কেন পাবেন না, অবশ্যই পাবেন। একটা ডোজ দিয়েছেন, দ্বিতীয় ডোজ তো অবশ্যই পাবেন। শিব বাড়ির বসে না, আমরা তো শিব বাড়ির থেকে নিয়েছি। আপনি শিব বাড়ি থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভ্যাকসিন। শিব বাড়ি থেকে নেবেন এমন তো কোনো কথা নেই, অন্য যে জায়গায় সুবিধা হয় আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। নিতে পারবো তো? কেন পারবেন না, অবশ্যই পারবেন। এখন বলছি নেই 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 তো কিছু সময়ের জন্য নেই, আবার তো ভ্যাকসিন আসছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই মহাকরণে চলে যাব, সেখানটায় রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলন করবেন। তো তার আগে ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে সরাসরি মহাকরণ। সঙ্গে থাকবেন, দেখবেন নিউজ ভ্যানগার্ড।